হাই, ওয়েলকাম টু মাই ব্যাকয়ার্ড গার্ডেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গ্রো ব্যাগে পালং শাক লাগিয়েছি। এখানে আমি 48x16 ইঞ্চির একটি বড় গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি। গ্রো ব্যাগটি আগে থেকেই ফুটো করা ছিল ও সাপোর্টের জন্য বাঁশের লাঠি লাগিয়ে দিয়েছি। এবারে আমি মাটিটা তৈরি করে নিচ্ছি। মাটিতে দিয়েছি 60% মাটি এবং 40% গোবর সার। আমি এখানে গোবর সারটা একটু বেশি ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি 2 মুঠো নিমখোল। নিমখোল মাটি থেকে রোগ পোকামাকড় এবং ছত্রাককে নষ্ট করে। তারপরে আমি দিচ্ছি 2-3 মুঠো সর্ষে খোল। আমরা সবাই জানি সর্ষে খোল যে কোনো গাছের ক্ষেত্রে অমৃত সমান খাওয়ার। মাটিটাকে ভালোভাবে মিক্স করে 2-3 দিন রোদে শুকিয়ে নেব। মাটি শুকিয়ে গেছে, এবার আমি মাটিটাকে তুলে গ্রো ব্যাগে ভরে দেব। আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে শাকসবজি এবং ফলের গাছ লাগাতে পারেন। গ্রো ব্যাগে মাটি ভরা হয়ে গেছে, এবার চারিদিকে একটু চেপে চেপে মাটিটাকে ভরে নেব। পালং শাকের বীজগুলোকে আমি 24 ঘন্টা জলে ডুবিয়ে রেখেছিলাম, এবারে একটু ছেঁকে নেব। বীজগুলো শুকনো হয়ে গেছে, এবার গ্রো ব্যাগে সমস্ত বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি। বীজ ঝরানো কমপ্লিট হয়ে গেছে, এরপরে ওপরে সামান্য পরিমাণে মাটি ছড়িয়ে দিচ্ছি। মাটিটাকে সমান করে দিচ্ছি, এরপরে জল দিয়ে দিচ্ছি। এই একবারই শুধু জল দিতে হবে যতক্ষণ না বীজ থেকে চারা বের হয়। জল দেওয়া প্রায় শেষ, এইভাবেই রেখে দেব যতক্ষণ না বীজ থেকে চারা বের হয়। 5-6 দিন পরের আপডেট, সমস্ত বীজ থেকেই চারা বেরিয়ে গেছে। আমার যে কী আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আপনারাও আমার মতো সহজভাবে বাগান করুন, সবজি চাষ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।